এই রাস্তাতে আজকে কোনো লাইসেন্স ছাড়া গাড়ি যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে গাড়ির ধরায় লাগবে লাইসেন্স ছাড়া কোনো গাড়ি যাইতে দেওয়া হবে না বুঝছ তো রাস্তা ব্লক করো কোনো গাড়ি যেতে দেওয়া হবে না স্যার আর রাস্তায় গাড়ি চালা গাড়ি লাইসেন্স আছে না তো স্যার গাড়িটা তুমি হচ্ছে চালান দিয়ে দাও আর একটু হেলমেট আগে জানতাম পুলিশে ঘুষ খায় এখন দেখতেছি পুলিশের কাছ থেকে ভ্যান আলো ঘুষ খায় ওই যে ভ্যানালা গেল ওই 1000 টাকা এক প্যাকেট গোল্ডি আর বিস্কুটের প্যাকেট কি রেখে গেছে আর মিয়া কি কি কথা বলেন ফাজলামি করার আর জায়গা পাও না ফাজলামি কি কিছে পুলিশকে ধমকি দেন নাকি আপনি মিয়া এখন দেখি তো পুলিশ তো সব দিকে চাঁদা আদায় করা শুরু করেছে কেন কি হইছে মানে আরে মিয়া বিস্কুটের প্যাকেট টাকা লিয়ে গেছে আবার এসে উল্টা ঝাড়ি দাও এই পাবলিক ডাক্তার তো আরে পাইছে কি আমি তো আমরা মানুষকে ঠকিয়েছি আজ মনে ভ্যানালা আমাদের ঠকিয়ে দিয়েছে কি ভ্যানালা ঠকালো এত বড় কথা এতদিন আমরা মানুষের থেকে ঘুষ লিছি আর ওই চুটকা ফুটকা ভ্যানালা আমাদের ঠকে গেল আপনি যদি ভালো শান্তে টাকাটা ফেলায় দেন না হলে তো দেখতেছেন পাবলিকের মার আপনারা পুলিশ হয়েছেন বলে যাতাই করে করে যাবেন এটা তো হয় না এ মিয়া বলে কি রে তার মানে আরে ভ্যানালা আমাদের ঠকাই গেল এটা তো অসম্ভব ভ্যানালা ঠকাইছে ভ্যানালা ধরেন গা এখন আমারটা আমাকে বুঝে দিয়ে যান আপনার কত টাকা হয়েছে আমার 1030 টাকা কনস্টেবল 1000 টাকা দিয়ে দাও শালা এতদিন জানতাম আমরাই ঠকাতাম মানুষকে ঘুষ নিতাম আজকে তথা ভ্যানালা আমাদের ঠকে গেল স্যার আমি একটা কথা বলবো স্যার বলেন আমরা যেটা করছি সেটা কিন্তু ঠিক না আমাদের মতো পুলিশের জন্য পুলিশ ডিপার্টমেন্টের খুব বদনাম হয় আপনি মনে হয় ঠিকই বলেছেন অফিসার আমাদের নিজেকে শুধরানো উচিত কারণ এই ঘুষ এগুলো ভালো না গরিবের থেকে টাকা পয়সা নেওয়া এগুলো ভালো কাজ না চলেন অফিসার আজ থেকে আমরা ভালো হয়ে যাবো এই সমস্যা চলো পুলিশই পারে এই দেশ থেকে অপরাধ নির্মূল করতে এবং দেশে শান্তি ফিরিয়ে আনতে তাই আমরা যারা পুলিশ আছি আমাদেরকে সবাইকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং মানুষকে সাহায্য করতে হবে এবং আমরা যেই ঘুষ টুস খাই এগুলো সব কিছু আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে ঠিকই বলেছেন।